গুড মর্নিং। আর যা দু তিন দিন ধরে ভাবছিলাম একটা ব্লগ করব, বাট ব্লগটা করে কোনে করে হওয়া উঠছিল না। তো কর না, পরেশান হো গে হাম লোগ ঢাই সাল সে, ইয়ে ভি পরেশান হো গে, হাম ভি পরেশান হো গে, করো ফের। তো এখন বাজে সকাল 7:30, বাট চ্যানেলটা কন্টিনিউ রাখার জন্য তো একটা ব্লগ করতে হবে। কিন্তু কি ব্লগ করবো বুঝতে পারছি না। তো সারাদিন আজকে যেটুকু পারছি একটু ব্লগের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। আর গুড মর্নিং সবাইকে আরো একবার। আর এই যে দেখতে পাচ্ছ নিচে বসে আছে, গুড মর্নিং চিকু, চিকু গুড মর্নিং, সে গুড মর্নিং, সে গুড মর্নিং। আর চলো আমরা উঠি, দেন আজকে দেখা যাক কি করি ব্লগে। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি এখন আছি চিকুর ঘরে। চিকুকে কিছু খেতে দিতে হবে, কারণ সকালবেলা হলেই ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তো চিকু, তোমার কি খিদে খুব জোরে পেয়ে গেছে? ও ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে। এই যে দেখে নাও মিট চিকু, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই চিকু। আচ্ছা চিকু, চিকুর জন্য একটা ছোট্ট সিনেম্যাটিক ভিডিও, চলো স্টার্ট। এবার আমি যাব আমার দোকান খুলতে। আর তোমাদেরকেও সারাদিন আমি কি করছি সেটা দেখাবো। আর আমি জানি যে আমি অ্যাজ এ সেলিব্রিটি ব্লগার না, যে তোমাদের সারাদিন আমি কি করছি সেটা দেখিয়ে তোমরা মজা পাবে। তাহলে ফালতু কথা জিজ্ঞেস করেন কি জন্যে? ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমার জিজ্ঞেস করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। বাট কিছু করার নেই বস, ব্লগ চ্যানেলটা একদমই নিউ, তার জন্য আমাকে কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড করতেই হবে। কন্টিনিউয়াসলি না হলেও মিনিমাম একটা ডেজ পরে ব্লগটা আপলোড করতে হবে। তো তার জন্য আজকের এই ব্লগ। আর আছে সামনে, আমি কিছু প্ল্যানিং আছে কিছু বাইরে যাওয়ার, তখন তোমরা আরও ভালো ভালো ব্লগ পাবে আমার কাছ থেকে। ফাইনালি দোকান খোলা কমপ্লিট, তোমার টাইম লাগছে সেটা দেখতে পেলে নিশ্চয়ই। আর একটু আই নোটিফিকেশন, এই টাইমে সাইলেন্ট করে ভিডিও বানাতে হবে, বুঝতে পেরেছি। যাই হোক, তো দোকান খোলা কমপ্লিট, এবার দোকানে বসে আছি আর একটু গান শুনবো, কারণ গানটা তো তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ ইউটিউব ঠিক আছে মানে কপিরাইট মেরে দেবে। Few inches later. তো এবার টাইম হয়ে গেছে চিকুর চিকেন আনতে যাওয়ার, তো চিকু নিজেই চিকেন আনতে যায়। চিকু চিকেন আনতে যাবে তুমি? এদিকে দেখো, এদিকে দেখো, তুমি চিকেন আনতে যাবে চিকু? চলো, তো এবার চিকু যাবে চিকেন আনতে। এদিকে এদিকে চিকেন, চলো চিকু চিকেন নিতে চলে এসছে, দিয়ে দাও একটুখানি। চিকুকে এখানকার পাড়ার সবাই আদর করে। নিয়ে নাও, নিচে হাত দিয়ে ধরো। হ্যাঁ নিয়ে নাও, চলো 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 চলো। চিকুর চিকেন চিকু নিয়ে নিয়েছে, এবার চিকু ঘরে যাবে চিকেনটা নিয়ে। A few moments later.
তো এখন আমি যাচ্ছি একটুখানি সিটি সেন্টারের দিকে যাচ্ছি, তারপরে চিকুকে খেতে দিয়ে এলাম এক্ষুনি, জাস্ট ঘুরে এসে আবার কথা বলছি, ঠিক আছে চলো। তারা পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরাতে, আকাশের সাথে দেখা হয়ে গেছে, তেলও ভরা হয়ে গেছে, তেল ভরা হয়ে গেছে, দিস ইজ বিজনেস। আমাদের বন্ধুদের মধ্যে এ হচ্ছে আমাদের রাইডার ফ্রেন্ড, ওই যে বেরিয়ে চলে গেল একটু রাইডার। বাহ ক্যা সিন হ্যায়। তো ডাইরেক্ট সিটি সেন্টার থেকে চলে এলাম মাঠে, এই যে সব ফ্রেন্ড সার্কেল, মিট শান্তনু, চন্দন মাঝি আমাদের ব্যাংক ম্যানেজার, বিল্ডার ভাই, এটা হচ্ছে সুবিধা এবং এটা হচ্ছে আমাদের সবার প্রিয়। ভালো না আমি বলি সখী শান্তনু, আমরা ওকে ভালোবেসে বনে বলে। গাইস আবার ঘরে চলে এসেছি, চিকু চিকু স্নান করা কমপ্লিট, এবার ওকে শুকাতে নিয়ে যেতে হচ্ছে। সব থেকে কষ্টের ব্যাপার যেটা, ওকে স্নান করিয়ে আমিও ভিজে যাই। 8:01 PM তো আমি জাস্ট এই ঘুম থেকে উঠে এলাম, তো তাই আর ব্লগটা বেশি দূর নিয়ে যাব না, কারণ এডিট করে আজকে আমি ব্লগটা আবার আপলোড করতে হবে। এটা পেয়ে যাবে তোমরা আশা করি, আজকেই পেয়ে যাবে ডেইলি ব্লগ এটা। তো চলো টাটা, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ সেটা অবশ্যই জানিও, ডিপ টিউবকে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, সাপোর্ট করো, বেশি করে সাপোর্ট করো। চলো আসছি, এবার দেখা হবে আবার।